নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 5/7/2022 প্রাথমিক শিক্ষক নিয়োগের যে মামলা চলছে সে সংক্রান্ত আরেকটি আপডেট রয়েছে, সেটা আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। প্রাথমিক শিক্ষক নিয়োগে মামলা এবার নতুন চমক। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করেছেন শাসক দলের বিধায়করা, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ। এবার সেই সুপারিশের চিঠি জমা পড়ল কলকাতা হাইকোর্টে। প্রাইমারি টেট 2014 সালের টেটের পরীক্ষার পর প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। চাকরির সুপারিশ করেছিল বিধায়করা, সেই দাবি সমর্থনে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চেস সেই সব সুপারিশপত্র জমা দেন মামলাকারীর আইনজীবী। মামলাকারীদের দাবি অনুযায়ী ওই সব চিঠিতে চাকরির জন্য সুপারিশ করেছিল রাজ্যের বর্তমান মন্ত্রী বিধায়করা। যদি এই সমস্ত সুপারিশপত্রের সত্যতা যাচাই করেনি, তো প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। এবং এই প্রাথমিক শিক্ষক মামলার পর্ষদের ভূমিকায় কার্যত ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি। মূলত এক নম্বর দেওয়া নিয়ে সওয়াল জবাব উঠে কলকাতা হাইকোর্টে। জানা গেছে যে বক্তব্য লিখিত আকারে না দেওয়ায় পর্ষদের ওপর ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি। এছাড়া তদন্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন কলকাতা হাইকোর্ট। অনুসন্ধানের পক্ষে বিচারপতির মন্তব্য করেছেন বলে সূত্র খবর। এছাড়া এক নম্বর দেওয়া প্রসঙ্গে বিচারপতি ক্লাস টেস্টের বিষয়টিও টেনে নিয়ে আসেন। প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন, এক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রসঙ্গে নম্বরের গুরুত্ব আরও অনেক বেশি, একথা স্মরণ করিয়ে দিয়েছেন বিচারপতি। এছাড়াও তদন্ত প্রক্রিয়া সম্পর্কে বিচারপতির পর্যবেক্ষণ, আপনারা নিজে নিজেদের অনিয়মে তদন্ত করবেন সেটা হতে পারে না। প্রধান বিচারপতি জনস্বার্থ মামলা অন্য কোনো বেঞ্চে শুনানির জন্য না পাঠালেও স্বতঃপ্রণোদিত হয়ে অন্য বেঞ্চে সেই মামলা খারিজ করতে পারে, এরকমই আপডেট রয়েছে। তো যাই হোক, নয় তাহলে আজকের এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার সেই আপডেট আমি শেয়ার করলাম। আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।